শনিবার করে একটা মাহফিল করাইতে চাই নিয়া আলহামদুলিল্লাহ আমরা প্রধান বক্তা হিসাবে একটা দাওয়াত দিতে বললাই আশা করছি যদি আমরা একটা ভাই না আর হুজুর এনে পারিবা সিরিয়াল ওরা ফসিরে আসলে হাজরাটা সম্মান করি আদিয়া বেশি কিছু না হারি তারি নলে বুঝলে খুঁজে হাজল আল্লাহ দশ দিলে বহুতে বেশি নালে বুঝে না আল্লাহ দশ আল্লাহ দশ দিলে বেশি আল্লাহ দশ বলে ভাই না গাড়ি বার বেশি দেখো দশটা না তো গাড়ি চলাই তারপরে দিন মজুর আছে আলম সমাজের উজ্জ্বল নক্ষত্র আল্লামা ফাটিয়ারে ফাটোয়ারি হুজুর আমি ফাটোয়ারি হুজুরকে মানসে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি ফাটোয়ারি হুজুরের আগমন যুবাচার স্বাগতম ফাটোয়ারি হুজুরের আগমন যুবাচার স্বাগতম ফাটোয়ারি হুজুরের আগমন যুবাচার স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার নারে আমি বাহির
হজুর বলবি কেটা হজুর কর হজুর হজুর বজ্জ বাগা করে বজ্জ হজুর আর হজুরের হাজির না গরম বেশি ওজোর আয় আমরা হানা হানা হতা হল ওজোর হারা তুলো টিয়া বসে বাঁধে দেখো হম তো মার্শাল হান দেবে সম্মানিত হাজরিন আর অত্যন্ত হস্তর বিনিময়ে আর যে হুজুর গানি বেলা চিন্তা করছিলাম অনুরাধ দোয়াই এলাকাবাসীর দোয়াই আজি আর এই রাজসভার মধ্যে আর হুজুরের আর আনিত্যা জিতে করলাই আল্লাহ রব্বুল আলমীর দরবারের মধ্যে আর সময় হোক হুজুর তো সময় হন আমার হুজুর আসছে ওনার ওনারে হেডমেট গরিবে কিছুক্ষণ ওনারা ধৈর্য ধরে শুনিবেন হুজুরের দৃষ্টি আকর্ষণ করে আজ হুজুরের দৃষ্টি আকর্ষণ করিতে আজ আর হুজুরের বিষয় বলে কি বিসমিল্লাহি রহমান রহিম ইন্নামা আমালু বিন্নিয়াত নিয়তের হুজুর অনেক তো করে গরিবেন বিসমিল্লাহি রহমান রহিম করে শুরু করেন আর আর অসংখ্য দর্শক আসছে আর বিভিন্ন আশা উজ্জ্বলে আসছে কেউ বিভিন্ন আশা আছে কোটিপতিবার আশা আছে অজ্ঞাত দুবার আশা আছে মার্শাল এর তো মানুষ নমস্কার বল দা হাজার মাতাম মাতাম টুপি দা হাজার হ্যাঁ আমরা চিন্তার ন বহু দূরত্ব ছিল বুঝলেন আইতাম না কিন্তু দাগ বুঝি না তুমি বহু হস্ত হয়ে আইতে কিন্তু আইতে কিন্তু হিলি কেটে রে এটা আই বছর রাইতে তো হিলি কেটে মিলে গেছে মানে গিয়ে বুঝতেন না হস্ত হই তো বিশেষ হস্ত হই যা সেটা হারাবো তার নিয়ে কি করছো আমার হস্ত হই ঈশ্বর না হবে ঈশ্বর ও হায় আল্লাহ সুরত আল্লাহর সামনে নাহমাদুহু নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাউযু বিল্লাহি মিন শাইতানির রাজীম নম্বর কি সারা বিসমিল্লাহির রহমানির রহিম গরম বেশি সাউ শাইতান বিছানা বিছানা
বিষয় তো হন তোলা বেসা নেই সুন্দর বেসা না আমার আর হয়তো বুঝতাম না সিডেঙ্গে বাসা মারিত সবাই বাসা হ্যাঁ তাহলে আমার আর হয়তো হইন দে বুঝলেন কি হইয়ে হালকা করে টইয়ে মেরে তুন হেলিকপ্টার বাজে গিয়ে ওই হেলিকপ্টার যেতে বাজে গিয়ে ওরা হাতে মেশন ধরে নামাই দিয়ে আরে আরে বিষয়টি জানো আসলে নামা আমল বিনিয়া তো জোর আস্তে আস্তে আয় আইজো ইহে হয় না তো তোর না কিছু হয় না এই ফুয়া কিতাব কল কিতাব কল কিতাব কল ওই কিতাব না আয় আস্তে আস্তে অনুরোধ বে দাঁড়া ভাই বাবা তারা না বে যাতাম দে বুঝলি ওই যে দেবো তো বলি আরে দে 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 বাসার দুয়ারে মাঝে কেজি ফসলের টামাজ লাগিয়ে কিনি দোয়া ফসলের টামাজ তেলে গিয়ে ও ফিস্টা করছ বড় ফিস্টা করছ ওজন নোট নোট লাস ইউ জেতে লইরে ফসলের টামাজ লইরে গিয়ে ওজন অনরা আবার হইতে না নিয়ত করে করেন না জোরে ফসলের টামাজ তো লে ইদরে পড়ি না তো ধরা না ও হন আদব রক্ষার তো অনেক আল্লাহর হাইছে যে অনেক বিশেষ বাদ দিন দেবেন উচ্চ জনতা খেপিছে গইয়া এটা সুন্দর করে এহাদার মুদ্রা দিয়ে দে আল্লাহর হাইছে যে এটা আর বিষয়ের বাদ দিয়ে গই যেহেতু মন্ত্র দিয়ে কুশি ঘর দিয়ে হরে কিছু হনুমান কুশি যেতে ঘর দিয়ে তাহলে আবার এসে দে আর এহাদার মধ্যে স্বর্ণ লইবাল্লাই আগর দম দম বাগর দরিয়া কিনারে এস্টিমারে ফেলাই যার গুণ আমারে আমি সেই বাংলা কথা বলে আমার কথা আমাকে সন্ধ্যা সাথে লম্বা আজ ওয়াজ কেমন করে হুজুর আপনারা যেহেতু তাড়াহুড়া করে আমি করতে পারতাম না যেহেতু আমি এখন যে শিয়ার বললাম আপনারা তো
কোনোদিন শোনেন নাই, শুনছেন কোনোদিন? বলেন না, আপনার কোনো শোনেন নাই এরকম শিয়ার? যেহেতু আমি যে সব ডেকে এখানে এসেছি আপনারা জানেন, ও বলছিলাম না জাইলার বুয়ারে কি দিছে, এহাদের সন্ধ্যা মুদ্রা দিছে, তেমন আমি যেহেতু এদিকে এসেছি ওই সময় লাঠি রাখা করিবেন বুঝলে কেউ লাঠিবে ওটা ফেদে হবে তো বস না তিন নান ফুরুক গ্রাম শেষ ও ডাকা তো হবেন স্কুল তেমন মাদ্রাসা খুলনার নষ্ট করিয়েন না, গজব পড়বে গজব পড়বে আহ কি শুরু সুপ্রিয় দর্শক, দাঁড়ান এই সমাজে এইভাবে এইভাবে ওয়াজের নাম করে অহরহ অগণিত সমাজের সহজ সরল মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কথা বলে আন্তর্জাতিকের সরা জানে না, একটা দেশেও ভ্রমণ করে নাই, এভাবে ওয়াজের নাম করে অসংখ্য মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে। তাই আপনারা এই সামান্য মিনিটের অভিনয়ের মধ্যে আমরা বোঝাতে চেয়েছি, আপনারা দেখে শুনে যাচাই করে মাহফিলে আলেমদেরকে দাওয়াত দিবেন, যাতে শ্রোতাদের কি হয় বুঝতে পারে এবং
তারা আমল করতে পারে সেরকম আলেমদেরকে আপনারা আনবেন।